আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ফারহানা কবিরাপুর লেখা সন্ধ্যাতারা গল্পের 3 নম্বর পর্ব। যারা আগের 2টি পর্ব পড়েননি তারা অবশ্যই আগের 2টি পর্ব পড়ে নেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আলভির এই নাটক আমি আর নিতে পারছি না, চোখ মুছে সাদের দিকে হাঁটা ধরলাম। গতকাল কয়েকটা শাড়ি আর বোরকা হিজাব ধুয়ে সাদের শুকাতে দিয়েছিলাম, সেখান থেকে বোরকা হিজাব পরে চিরতরে এ বাড়ি থেকে চলে যাব। আলভির দুই রকম ব্যবহার আমি নিতে পারছি না, একটা কষ্ট হয়তো বুকে চেপে বেঁচে থাকা যায় কিন্তু দুই রকমের ব্যবহার মেনে নেওয়া যায় না। কখনো মনে হয় আলভি আমারই আছে, কাউকে বিয়ে করেনিও, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কখনো বা মনে হয় নীলিমা আলভিকে জয় করে নিয়েছে। আলভির নতুন বিয়ের বয়স এখনও একদিন পার হয়নি কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে আমি এই কষ্টগুলো সহ্য করছি। এই সাদের প্রতিটা জায়গায় আমার আর আলভির স্পর্শ লেগে আছে। কত রাত দুজন মিলে তারা গুনেছি, চাঁদ দেখেছি, জীবনে ভালোবাসার অভাব ছিল না। প্রিয় ভালোবাসার দিন শেষে তুইও আমার সন্ধ্যাতারা হয়ে গেলি। নীল আকাশ যখন কালচে লাল হয়ে যায় তখন তোর দেখা মিলে, তারপর নীল আলোয় আলোকিত আকাশ কালো বর্ণ ধারণ করে, আস্তে আস্তে সেই অন্ধকারে যেন ঢেকে ফেলে সম্পূর্ণ আকাশকে। নিকোষ কালো আকাশে আশার প্রদীপ হয়ে ফুটে ওঠে হাজার তারা, ঠিক যেন আমার জীবনের মতো। আলভির কেয়ারগুলো যেন আমার কাছে আশার প্রদীপ। সকালের দিকে হয়তো বৃষ্টি হয়েছে, বোরকা হিজাব ভিজে গেছে, ভেজে বোরকা হিজাবই পরে নিলাম, কি আর হবে আমার, মরে যেতে পারলেই তো সব থেকে ভালো হয়। আসলে কি তাই? মরার পর কি জবাব দিব আল্লাহর কাছে? কবরের আজাব মাফ হবে তো? কাজ শেষ করে নিচে নামতে দেখলাম আলভি আর নীলিমা ঘর থেকে বেরিয়ে আসছে। ওদের সামনে পড়তে ইচ্ছে করলো না, তাই চুপচাপ সিঁড়ির কোণে দাঁড়িয়ে রইলাম। আলভি শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা তানিয়া কোথায় গেছে? আমি কি জানি তোর নবাবজাদি বউ কোথায় কি করে বেড়াচ্ছে? আমাকেও বডিগার্ড রেখেছিস নাকি? কি ছেলের জন্মদিন আল্লাহ! মা আপনি বড্ড সিরিয়াল দেখেন, এইসব না করে একটু করে আন হাদিস তো পড়তে পারেন নাকি? নীলিমার মুখে মা ডাক শুনে আমার আত্মা কেঁপে উঠল। তাহলে সত্যি নীলিমা আলভির বউ? না হলে কেন শাশুড়িকে মা বলে ডাকবে? আলভি নীলিমার কথায় মুখ চেপে হাসছে। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে ঘরে চলে গেলেন। অবাধ্য আঁখি থেকে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। বেইমান গুরুকেই কেন আমরা এত ভালোবাসি? বেজা বোরকা পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আলভির গলা শুনেই চমকে উঠলাম। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও সে নেই। হয়তো আমার কান ভুল শুনেছে, মস্তিষ্ক আমাকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। এই দরজাটা পেরিয়ে গেলে হয়তো জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিন্তু আসলেই কি তাই? দুনিয়ার কোনো কষ্ট জাহান্নামের আজাবের সমান হতে পারে না। জাহান্নাম যে চির শাস্তির স্থান। দরজা পার হতে গেলে আলভি আমার হাত টেনে ধরলো, তারপর রাগি গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীর এত কেন গরম? অসুস্থ অবস্থায় কোথাও যেতে পারবে না তুমি, ঘরে আসো। কথাগুলো বলেই আমার হাত ধরে টানতে লাগলো। অনেক সহ্য করেছি, আমার পক্ষে আর এইসব সহ্য করা সম্ভব নয়। এক ঝটকে আলভির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আলভি এক পলক আমার মুখের দিকে তাকিয়ে আবারও আমার হাত ধরতে গেল। আমি আলভির গালে একটা থাপ্পড় দিলাম। আলভি হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বলে উঠলাম, কি নাটক শুরু করেছেন আমার সাথে! এমন লুকোচুরি খেলে কি সুখ পাচ্ছেন আপনি? দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে এনে প্রথম বউয়ের সাথে এত নাটক না করলেও পারতেন আপনি। আমার প্রতি এত দরদ দেখে কি প্রমাণ করতে চান? আপনি ভালোবাসেন আমাকে? আসলেই আপনি যদি আমাকে ভালোই বাসবেন তাহলে কেন আমাকে ঠকালেন? কি হলো, চুপ করে আছেন কেন? আলভি খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, দয়া করে তুমি এই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থেকো না, তোমার শরীর অনেক খারাপ। আমি যা যারও কণ্ঠে বললাম, বেঈমান বিশ্বাসঘাতক, লোকেদের মুখে এসব কথা মানায় না। আপনার এই আলগা দরদ আমার প্রয়োজন নেই, আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ। তুমি আমাকে একটু তো সময় দাও কিছু বলার, আমি সব বলবো তো তোমাকে। কি বলবেন আপনি? নিজের প্রেম কাহিনী শোনাবেন আমাকে? কি করে দ্বিতীয় বিয়ে করলেন ব্যাখ্যা করবেন? আমি আপনার মুখটাও দেখতে চাই না। বিয়ে করেছেন, নতুন বউকে নিয়ে সুখে থাকেন, আমাকে নিয়ে এমন লুকোচুরি করবেন না। আলভি আমার কথার কোনো জবাব দিল না, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। আমি কি একটু বেশি বলে ফেললাম ওকে? তেষ্টায় গলা বুক শুকিয়ে যাচ্ছে, শরীর মনে হয় জ্বলন্ত অনুনে পরিণত হয়েছে। ভেজা বোরকা পরে থাকার জন্য হয়তো জ্বর কিছুটা বেড়ে গেছে। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম, তবুও তেষ্টা মিটছে না। আরও এক গ্লাস পানি খেয়ে নিলাম। শরীরটা হঠাৎই অনেক খারাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এক পাও চলার শক্তি নেই।
মাথা করে পড়ে যাব হয়তো। কোন রকম ঘরে গিয়ে বোরকা গুলি শুয়ে পড়লাম, শরীরটা অবশ হয়ে আসছে। আচ্ছা আমি কি বড় কোন আমার কি বড় কোনো রোগ হয়েছে, এমন কিছু যাতে আমি তাড়াতাড়ি মরে যাব, এই মিথ্যা দুনিয়ার মায়া থেকে মুক্তি পাব। জ্বর ক্রমশই বাড়তে লাগলো, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। বিছানার পাশে একটা পানির বোতল রাখা থাকে, সেখান থেকে বারবার পানি খেতে লাগলাম। কিছুতেই তেষ্টা মিটছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। কখন যে অজ্ঞান হয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম নীলিমা আমার মাথায় জলপটি দিচ্ছে। মেয়েটা কোন ধাতু দিয়ে তৈরি করে কে জানে, নিজের সতীনের সেবা করছে। আমি চাইলেও কেন নীলিমাকে ভালো মনে করতে পারলাম না জানি না, হয়তো আমার জিনিসে বাঘ বসিয়েছে তার জন্য। কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, আমিও তার ব্যতিক্রম নই। আমি চোখ মেলেছি দেখে নীলিমা বলল, আপনার এখন কেমন লাগছে? আপনি তো জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেছেন দেখে আমি মাথায় জলপটি দিচ্ছিলাম, আপনার এত কষ্ট করার কী দরকার ছিল? আমি মরে গেলেই তো ভালো হয়, হায়াত থাকতে তো আপনি মরবেন না, শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কী আছে? নীলিমা কথাগুলো আমার কেন জানি ভালো লাগছে না। আসলে মন থেকে ভালো না লাগলে, ভালো না লাগে যাকে, অপছন্দ তার কোনো কিছুই ভালো লাগে না। নীলিমার ব্যাপারটাও ঠিক তেমন। আমি সব থেকে বড় জিনিস আমার থেকে কেড়ে নিয়ে এখন এইসব দরদ দেখিয়ে কী লাভ? ইচ্ছা করছিল ওকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু চুপ করে রইলাম। শাশুড়িমা হয়তো নীলিমাকে খুঁজে বেড়াচ্ছিলেন, নীলিমার নাম ধরে ডাকতে ডাকতে আমার ঘরে আসলেন। নীলিমাকে আমার কপালে জলপট্টি দিতে দেখে বললেন, 203-এর এমন মিল তো সিরিয়ালেও দেখা যায় না। নীলিমা মুচকি হেসে বলল, আপনি মনে হয় সারাক্ষণ সিরিয়াল নিয়ে বসে থাকেন। একটা মানুষ অসুস্থ কষ্ট পাচ্ছে, তা সেবা না করে আপনি চুপচাপ বসে থাকবো? এতটাও ব্যক্তিত্বহীন আমি না, আপনি তো ওনার শাশুড়ি, মায়ের মতো, এইসব করার দায়িত্ব তো আপনার, তাই না? শাশুড়িমা কিছু না বলে মুখ বেঁকিয়ে চলে গেল। আমি নীলিমাকে প্রশ্ন করলাম, আচ্ছা নীলিমা তোমার সাথে আলবীর কী করে বিয়ে হয়েছে? দীর্ঘশ্বাস নীলিমা ফেলে বলল, দুজনই বিবাহিত মানুষকে ধরে একটা কাগজে সই করে দিলেই কি বিয়ে হয়ে যায় বলো? নীলিমার কথায় আমি বেশ অবাক হলাম, হতবাক হয়ে প্রশ্ন করলাম, দুইজন বিবাহিত মানুষ মানে কি? আমিও বিবাহিত তানিয়া, আলবীর যেমন আপনি আছেন আমারও তেমন স্বামী আছে। আলবীর সাথে আমার গতকালই দেখা হয়েছে। কিসব বলছো নীলিমা, আলবীর সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, আলবীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি আমি ওনাকে চিনতামও না। কিসব বলছো তুমি নীলিমা, আমাকে সব কিছু খুলে বলো প্লিজ। নীলিমা কিছু বলতে যাবে এর আগে আমার মোবাইলটা বেজে উঠল, ফোনের স্ক্রিনে আলবীর নাম্বারটা জল জল করছে। দেরি না করে কলটা রিসিভ করলাম। তানিয়া, হ্যাঁ বলো। এত বছরের বিবাহিত জীবনে আমি একটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারিনি, আজ নিজের কাছে আমি হেরে গেছি। আমার ভালোবাসার মানুষটা আমাকে বেঈমান বলেছে, সে আমার মুখও দেখতে চায় না। তাহলে আমি আর আমার মুখ তোমাকে দেখাবো না। একটা শেষ অনুরোধ তোমার কাছে, আমার মাকে একটু দেখে রেখো প্লিজ, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আলবি কল কেটে দিল। আমি আবারও কল দিলাম কিন্তু ফোন বন্ধ। আল্লাহ, এ কোন পরীক্ষা ফেললেন আমাকে! চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। চোখের সামনে কোরআনের একটা আয়াত ভেসে উঠল, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে, সুরা আল বাকারা আয়াত 214। কেমন লেগেছে এই 3 নম্বর পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।